সবাইকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা। আজকের এই আমার ক্লাস বেস্ট ভিউয়ার ইন্ট্রোডাকশন পর্বে, তো আজকে আমি দেখাবো হচ্ছে জ্যাঙ্গোতে আপনি কিভাবে ক্লাস বেস্ট ভিউটা আপনি শুরু করতে পারেন বা শিখতে পারেন। আমি আসলে আসলে একটা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করা, যেখানে হচ্ছে আমার ভিউটা হচ্ছে আপনার ফাংশন বেসড ভিউ। অর্থাৎ জ্যাঙ্গোতে ভিউ দু ধরনের, একটা হচ্ছে ক্লাস বেসড ভিউ, একটা হচ্ছে ফাংশন বেসড ভিউ। তো আপনার আসলে ক্লাস বেসড ভিউটা শেখার বা জানার আগে আপনার ফাংশন বেসড ভিউটা আসলে জানা জরুরি, নইলে আপনি জ্যাঙ্গোর ক্লাস বেসড ভিউটা আপনি আসলে বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে। তাই আপনি ফাংশন বেসড ভিউটা আপনি জ্যাঙ্গোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি এখান থেকে শিখে নিতে পারেন। তো আমি এখন বর্তমানে জ্যাঙ্গোর, এটা হচ্ছে আমার ফাংশন বেসড ভিউ। বর্তমানে আমি ফাংশন বেসড ভিউ এটা হচ্ছে, এবং এটা হচ্ছে ইউআরএল ম্যাপিং বা ইউআরএল কনফিগারেশন, যেটা আসলে কোন চলবে আমরা তো এখন শুরু করব আমার ফাংশন বেসড ভিউ। এটা আমি এই যে দুইটাই আছে, একটা হচ্ছে আপনার ইন্ডেক্স ডট এসটিএমএল, এটা হচ্ছে এসটিএমএল পেজ এইখানে, আর হচ্ছে একটা হচ্ছে অ্যাবাউট ডট এসটিএমএল, একটা হচ্ছে এই। তো আর ইউআরএলটা আমি দেখে আসি। তো ইউআরএলটা হচ্ছে আমার একটা হচ্ছে এটা আমাদের এই যে অ্যাপের নাম, এটা হচ্ছে পোলস। তাহলে এটা হচ্ছে পোলস, তাহলে এবং এটা হচ্ছে অ্যাবাউট। তো আমি এখন দেখব যে বলার পরে আসলে এবি আবার দিয়ে যা ঠিক আছে। তো এখন আমি শুরু করব যে কিভাবে আর কি আপনি ফাংশন বেসড ভিউ থেকে আর কি ক্লাস বেসড ভিউটা ইমপ্লিমেন্ট করতে পারেন বা ক্লাস বেসড ভিউটা আপনি শুরু করতে পারেন। তো আমি শুরু করি। তো প্রথমে আমি লিখবো এখানে, সেটা হচ্ছে ফ্রম জ্যাঙ্গো ভিউস জেনেরিক ইম্পোর্ট। ইম্পোর্ট করব আসলে কোন কোন ভিউর ক্লাস আর কি, টেমপ্লেট ক্লাস, টেমপ্লেট ভিউ। টেমপ্লেট ভিউ একটা হচ্ছে ক্লাস, কোনো ফাংশন না, এটা হচ্ছে ক্লাস। তো আমি এখন টেমপ্লেট ভিউটা নিয়ে নিলাম। এখন ইন্ডেক্স ভিউস টেমপ্লেট ভিউ ক্লাসকে আমরা ইনহেরিট করছি। তো এখন আমরা এখানে একটা ক্লাস তৈরি করলাম, তো এখন আমরা টেমপ্লেটের নামটা লিখে দেবো। অর্থাৎ টেমপ্লেটের নাম কি, তো টেমপ্লেটের নাম হচ্ছে পোলস ইন্ডেক্স ডট এসটিএমএল। ওকে, তো এটা আসলে আমি এখন বাদ দিয়ে দিই, এটা এখন লাগছে না আমার। তো এই যে ইন্ডেক্স ভিউ, এটা আমি ইউআরএল নিয়ে যাব। তো আপাতত ইন্ডেক্স যেহেতু এখানে লাগছে না, এটা আমি হয়তো স্কিপ করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট ভিউ ইন্ডেক্স ভিউস। যদি ইন্ডেক্স ভিউ হচ্ছে ক্লাস বেসড ভিউ, সেহেতু আমি এখানে লিখবো হচ্ছে এটা ইন্ডেক্সটা বাদ দিয়ে দেবো। তো ইন্ডেক্স ভিউ যেহেতু এটা ক্লাস ভিউ, অ্যাজ ভিউ। ওকে, তো এখন দেখবো যে আমাদের ইন্ডেক্সটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে অ্যাবাউটটা আমি কেটে দিই। ও ঠিক আছে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউট অ্যাবাউট যে ফাংশন বেসড ভিউ, এটাকে আমি ক্লাস বেসড ভিউতে নিয়ে যাব। তো ক্লাস আবার লিখি, এখন লিখবো হচ্ছে অ্যাবাউট ভিউস টেমপ্লেট ভিউ, এটা হচ্ছে টেমপ্লেট ভিউ। টেমপ্লেট নেম, সরি, টেমপ্লেট নেম হচ্ছে পোলস স্ল্যাশ অ্যাবাউট ডট এসটিএমএল। তো এই লাইনটা আমি আর লাগছি না, এটা আমি কেটে দিলাম। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাবাউট ভিউস, এটা আমি আর এইখানের এই অ্যাবাউট এই ফাংশনটি আমাদের লাগছে না। তো
about views and about আমি বাদ দিয়ে as view যেহেতু এটি class based view তো এখন আমি দেখব যে সব ঠিক আছে কিনা about okay হয়ে গেল একেবারে আমাদের পুরোপুরি এটা বেসিক ক্লাস বেসড ভিউর উপর টিউটোরিয়াল ছিল। আমি শুধুমাত্র দেখিয়েছি যে আসলে আপনি কীভাবে শুরু করতে পারেন। তো আসলে ক্লাস বেসড ভিউটা আসলে অনেক সময় আমরা অনেক কোড লিখি যেটা বারবার রিপিট করি, সেটা ফাংশন বেসড ভিউ চেক। আপনি ক্লাস বেসড ভিউতে অনেক বারবার লেখার এটা অনেকটা দ্রুত করা যায়, মানে অনেকটা বারবার লিখে লাগে অনেক কাজটা অনেক দ্রুত এবং সহজ করা যায়। তো এখন আমরা যে টেমপ্লেট নেম, টেমপ্লেট নেমটা কিন্তু আমরা আপনার ইউআরএল ডট পাই এখানেও দিয়ে দিতে পারি। তো আপাতত সামনে আমি এটা দেখাবো। তো সবাইকে আমার টিউটোরিয়াল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কোনো অংশ এর ভিতর থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন। এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।